হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি কুকিং অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আর আজকে আমি একটা ফ্রি ভিডিও আপনার সাথে শেয়ার করব। ফ্রি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প অল্প ময়দা ঢেলে যেমন পরিমাণে জল লাগবে সেইভাবে দিয়ে ডোটা তৈরি করে নেব। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে, আর ডোটা আমি একটু শক্ত করে কিন্তু মেখেছি। দু রকম ময়দার কালারের ডো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি এটা বসিয়ে দিলাম। এরপর আমি এর থেকে ছোট ছোট কয়েকটা বল কেটে নেব। সমস্ত বলগুলো আমি পাকিয়ে নিয়েছি, এবার আমি এগুলো সাইডে রেখে দেবো। তো এরকম আমি ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পাপড়ি তৈরি করে নেব। তো এখানে আমি বড় মাঝারি আর ছোট তিন রকম সাইজের পাপড়ি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এক এক করে পাপড়িগুলো লাগিয়ে দেব। আরও কিছুটা নিয়ে নিয়েছি। এটা আমি জল লাগিয়ে বসিয়ে দিলাম। এখানে আমার পদ্মফুলের শেপটা দেওয়া হয়ে গেছে। এখানে আমার সব শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু করে ডিজাইন দিয়ে দেব। এটা আমি পাশে রাখার পর সাদা থেকে আমি কয়েক কটা টো কেটে নেবো। এখানে আমি কয়েকটা ডো কেটে নিয়েছি, আর হাত দিয়ে আমি একটু চওড়া করে নেব। সাইডগুলো আমি এরকমভাবে পাতলা করে দেব।
হাতে একটু কেটে নেব। পাতাগুলো বসিয়ে দেব। কয়েকটা বল কেটে নেব। দিয়ে দিচ্ছি হলুদ কালার। আমি দিয়ে দিচ্ছি ডিপ সবুজ কালার। আমি দিয়ে দিচ্ছি হালকা পিঙ্ক কালার। এভাবে আমি চারিদিকটা কালার করে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু এই স্মৃতি কাজে লাগে।